بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আমরা জিন্দা নবী কেমনে বলি? এটা হচ্ছে প্রশ্ন। যদি নবী মরে আবার কেমনে জিন্দা? এবার আয়াত তো আরেকটা আছে, আমনে যে জিন্দা নবী কন, কোরআনে দুইটা দলিল, আল্লাহ কয় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন, কোরআন। আমরা অস্বীকার করব কেমনে? আপনারা অনেকে মনে মনে খানকি জ্বালাই যাব কি ওহাবি বক্তা ধরে আনলাম নাকি? না, আমরা জিন্দা নবীর লোক, কিন্তু কেমনে জিন্দা এটা তো জানার লাগবে। আসেন দেখি আল্লাহ কি কয়। দেখেন আল্লাহ কয়, আজরাইল আমার কোন তো ঠিক ঠিক নয়, আমি মৃত্যু হয়ে যাব। নবী যদি মৃত্যুর স্বাদ না নেয় আমি খোদা তো মৃত্যু হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে আমার সালাম দিও, তুমিও দিও। আজরাইল যাইয়া দেখবা বন্ধুর ঘরের দরজা বন্ধ, তুমি চাইও টোকা দিও না, দরজায় দাঁড়াইয়া থাকবা, আমার বন্ধু যদিও অনুমতি না দেয় ঘরে ঢুকিও না। আজরাইল কয়, মাবুদ আমি কতক্ষণ দাঁড়াইয়া থাকব? আল্লাহ কয়, আজরাইল আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত দাঁড় করাইয়া রাখে থাকবি? ইরে আজরাইল আমি সব সহ্য করতে পারি রে, আমার বন্ধুর লগে বিয়া দুবি সহ্য করি। ও খোদা, আমি যদি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকি তো তোমার বান্দাদের রুহ নিবে কে? আমার আল্লাহ কয়, এটা তোর ব্যাপার না, আমি তোর বন্ধুর দরজায় দাঁড় করাইয়া রাখবো, যদি বন্ধু কিয়ামত পর্যন্ত অনুমতি না দেয় আজরাইল, আমি প্রয়োজনে আরেকটা আজরাইল বানাইয়া আমার বান্দাদের রুহ হরণ করিব, লেকিন তোরে আমার বন্ধুর লগে বেয়াদবি করতে দিতাম না। আমনে যদি আরো 100 বছর 200 বছর 300 বছর 1000 বছর থাকেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই, এখন যদি যান তাও কোনো সমস্যা নাই। কত ফয়সালা জোরে কোন সুবহানাল্লাহ! এবার বলেন, আমাদের মরণটা কার মর্জি? আমাদের মরণ কার মর্জি? আল্লাহ কয়, আজরাইল আমার বন্ধুর মরণ আমার বন্ধুর মর্জি, বন্ধুর মর্জি, ইখতিয়ার নবী। শুধু আমার কথাটা টিকাইতে জোরে কোন সুবহানাল্লাহ, নয়তো আমি মৃত্যু হয়ে যাব। যা কর মন কর রে মন, পিসের কথা রাইকো শরণ বরাবরই, ও তোর আসবে সমন করবে দমন, আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। কথা কন ঠিক কিনা? যেমন কর্ম আজরাইল যায় ঘর দ্বারা দাঁড়াইছে, অনেকক্ষণ দাঁড়াইছে, আমার নবী অসুস্থ, আম্মা জান ফাতেমা নবীর ঘাম মুবারক মুছে দিতেছে, নবীজির চোখে দিয়া পানি, হঠাৎ করে আমার নবী কয়, মা ফাতেমা ঘরের দরজাটা একটু খুলে দেন। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ? বলে একটা মেহমান আসছে। আমার নবী কয়, মা দরজা খুলেন, একটা মেহমান আসছে। আম্মা ফাতেমা যাইয়া দরজা খুলে একটা শিক্ষার দিলেন, নবীজি বসা গেলেন। আমার দয়াল নবী কয়, ফাতেমা আপনি শিক্ষার কেন দিলেন? কয়, নবী গো জীবনে কত এমন মেহমান তো গো দেখলাম না, এত বিশ্রী এত বিটখুটে এমন ডেঞ্জারাস চেহারার মানুষ তো গো আমি দেখি নাই গো। আমার নবী কয়, মা ইনি সাধারণ কোন মেহমান নয়, ইনি হচ্ছেন মালাকুল মওত। ফালাইয়া কই যাইবারে মানুষ, ফালাইয়া কই যাইবা? আজরাইল কয়, আজরাইলে কয়, সারাটা দুনিয়া, সারাটা দুনিয়া, সারাটা দুনিয়া আল্লাহ আমারে
এমন ক্ষমতা দিছে সারাটা দুনিয়া আমার কাছে একটা ফ্রিজ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা আমরা কোন এই ফ্রিজ থেকে ইচ্ছা করলে কি আমার কাছে ভালো দিতে পারবো? আজাইল কো সারাটা দুনিয়া আমার কাছে প্লেট। ওরে আজরাইল সিয়াজে দিন বান্দিবে কোশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, কথা কোন ঠিক কি না? আজাইল নবীজিরে সালাম দিলেন, কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসবো? বলে আসো। আমার নবী কয় ফাতেমা গো আজরাইল একটা কিছু দেন না বসাল্লা। আজরাইল একটা চিৎকার দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন নবীর সামনে আমি বসতে পারবো না। আমার নবী মা খাতুনের লগে কথা কইতেছে, আমার নবী আজরাইল কেন আইছে? বলে আমার আল্লাহ সালাম দিছে। অসুস্থতার কথা বলছি, ওয়াজ যদি করতাম এক ঘন্টা বা দেড় ঘন্টা, বিশ মিনিট বাড়াই করে মারাবা করে, সুন্দিরা কাউকে ঠকায় না। এখন তো ট্রেডিশন বক্তা বার হয়ে গেছে, টি আনিব 2 লাখ 3 লাখ, ওয়াজ করবো 40 মিনিট, আমার কথা কয় না 30 মিনিট 40 মিনিট, হাদিয়া 3 লাখ। আরে 3 কোটি দিলেও মন্ডারে বুঝাইতাম যদি আর নবীর হককে কথা কইতাম। 3 লাখ টাকা নেয় 40 মিনিট কথা সব আমার রসুলের বিপক্ষে কয়। আর আগের দিনে মানুষ ওয়াজে গেলে ইমান মজবুত হইত, ইমান ফুক্ত হইত, আর এখন ওয়াজে গেলে ইমান যায়। আমার নবীর বুঝি আল্লাহ বিয়াদব করছে? আরে বেড়া বেয়াক্কল মৌলবী, আমার নবীর বেয়াদব তো দূরের কথা, আমার আল্লাহ কোনদিন আমার রসুলকে মুহাম্মদ কইও ডাক দেন। আমার নবীকে আল্লাহ ডাক দিতেছেন ইয়াসিন, তোহা, আইয়ুহান নবী, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, কথা কোন ঠিক কিনা? আমার নবীর আদব শিখো আগে, এই জন্য আল্লাহকে আমি সব সহ্য করি, লেকিন বেয়াদবি আমি সহ্য করি না। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ আপনারে সালাম দিছে, আমার নবীকে আমি জানি, সুবহানাল্লাহ। ও নবীজি আমার আল্লাহ কইছে আল্লাহর কথা টিকাইতে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতকে টিকাইতে, আপনি তো রুহটা একটু দেওয়া লাগবে, মরণের সাধ্য একটু নেওয়া লাগবে। আল্লাহর কথা টিকাইতে আমার নবী কয় আজরাইল যাইতে আমার কোনো অসুবিধা নাই। নবী গো আল্লাহ কইছে তো থাকতে পারেন যতদিন ইচ্ছা, থাকলেও নিষেধ নাই, যাইলেও সমস্যা নাই। আমার নবী কান্দা কয় আজরাইল রে আমি আর থাকতে চাই না, আমার একটা সেকেন্ডও থাকার ইচ্ছা নাই, তবে আমার একটা কথার উত্তর দে। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বলেন আমার নবী কান্দা কয় আজরাইল আমি যে সইলা যাইম আমার ঈমানদার উম্মতের ফয়সালা কি? আমার উম্মতের ফয়সালাটা আমার একটু শোনা, আমি যদি মনোভূত হয় আমি যাব, আর যদি মনোভূত না হয়। গায়েবে একটা আওয়াজ হইল মতান্তরে, জিব্রাইল আসলো, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি যদি আসেন আপনার ঈমানদারের জামিন আমি আল্লাহ হইয়া গেলাম। ওরে কি দেখেছ কি শুনেছ, কি দেখেছ কি শুনেছ, শোনার সময় নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনা, বলেন মন কাঁদে একবার যেতে। আল্লাহ কয় নবী গো আপনি যদি আসেন আমি আপনার উম্মতের জামিন, আমার নবী খুশি নেবেন। নবীজির চোখে দিয়া পানি, মুখে দিয়া হাসি, মুখে হাসতেছে চোখে কাঁদতেছে,
ওরে মক্কায় নবী এলো মা আমেনার কোলে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্ত জ্বরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্ত জ্বরে, ঠিক কিনা? দয়াল নবীজি যার সখা, সখা মানে বন্ধু, দয়াল নবীজি যার সখা তার কিসের বাবনা, বলেন নবীজি যার তার কিসের বাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, বলেন দিলের দেদে পালুড়া ইয়াদ দেদে ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমরা ইমানদারের গন্তব্য মদিনা, এই দিনা সিরাত আল মুস্তাকিমের গন্তব্য হচ্ছে মদিনা। তো তৈয়বা কথা কন ঠিক কিনা? আজরাইল কইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কইছে আপনার উম্মতের যাবেন, আপনার উম্মতের ফয়সালা আল্লাহ যাবেন, এখন কি করবেন? নবীজি কয় যাইতে আর কোনো অসুবিধা? আম্মা জান ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে চলা যাইতেছেন হাসাইন হোসাইন কার কাছে দিয়ে যাইতেছেন? আমার নবী কান্দা কয় ফাতেমা আমার নাতি ঘরে আমার আল্লাহর কাছে দিয়া গেলা। আজরাইল সময় নাই, আইও আইও, খুব কম সময়, খুব সময়, আইও আইও লইয়া যাও লইয়া যাও। তো আজরাইল বুঝি নেক আর না বুঝি নেক, ডাইনা হাতটা আমার নবীর বুকে দিছে, বুকে দিতে দেরি রে, আমার নবী হাতটা রে এইভাবে ফেলাই দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজরাইল তো খাইতে খাইতে ফেরেশানে গেছে, কোন বিয়াদবিনি হয়ে গেছে জানিস, আজরাইল থর থর কইরা কাঁদতেছে আর কাঁদতেছে, আমার নবীও কান্দে আজরাইল কান্দে। আজরাইল কয় আমার নবী কয় আজরাইল তুমি কেন কান্দ, কান্দুম তো আমি, তুমি কেন কান্দ? আজরাইল কয় নবী গো আমি এই জন্য ভয়ে কাঁদতেছি, আমার কোন বিয়াদবি হইছিনি। আমার নবী কয় না তোমার কোন বিয়াদবি হয় নাই, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি যদি না হয় আমার হাতটা কেন বালাইলেন? কয় আজরাইল আমার বুকে কি দিলা? কয় আমার হাত, আমার নবী কয় আমার কাছে মনে হইছে উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। মা গো এরে নবীর উম্মত, ও ইমানদার সুন্নি জনতা চিন্তা কেন করো না, আমার নবীর কাছে যদি উহুদ পাহাড় মনে হয় তোমার কাছে কিটা লাগে? আমার নবী কান্দে আমার যাই কি দিন সুখ কি জালা বুকে, একবার দয়াল নবী যাও দেখি আগো রানে তুমি রইলা বলিয়া, ও মুর্শিদ তুমি সিকন কালা দিও না প্রেম জ্বালা, তোমার কি লাগে না মায়া আমরার দুঃখ দেখিয়া? জালালি কয় দয়াল নবী আপনি হইয়েন কান্দারি, জালালি কয় দয়াল নবী আপনি হইয়েন কান্দারি, কবরে হাসরেতে বুইলা যায়েন নারে, কোন হও রানে তুমি রইলা বলিয়া, কথা কন ঠিক কিনা? মৌলবী সাহেব কয় যে আমার নবীর লগে নাকি আল্লাহ হাসরে কি আচরণ করব, আমার নবী নিজেই জানে না, ওরে নাউজুবিল্লাহ কর না কামিয়া, হাসরে কি আচরণ আল্লাহ নবীর সাথে করবে আমার নবী জানেনি, জোরে কর না, তুমি আমার নবী তো বহু উপরে, এটা জালালিও তো জানে, সুবহানাল্লাহ, কর না আসরের যে আল্লাহ ফাক কি আচরণ করবে, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গতি শীঘ্রই আমি আপনাকে একটা খুশির সংবাদ দিব, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আল্লাহ কয় যা চাইবেন তাই হইবে, যা করবেন তাই করবেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। আমরা ওই নবীর উম্মত, কথা কন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে চেয়েছে আদম আনা নবী থেকে ঈসা রহল্লা পর্যন্ত, সর্বশেষে ঈসা রহল্লার ফরিয়াদ আল্লাহ কবুল করছে, অতি শীঘ্র ইমাম মাহদী আসবেন, ইমাম মাহদীর কাছে ঈসা নবী আসা বায়াত রাসূল গ্রহণ করবেন। মুসলমান তো এমন মনে করেন যে জায়গায় জায়গায় মারি খেতেছে, আহ আহ
কত রক্ত মুসলমানের, কেন মুসলমান ঐক্য নাই, মুসলমান আছে মুসলমানিত্ব নাই, কথা কয় না কার, এক ফোঁটা মুসলমানের রক্ত যথেষ্ট, লক্ষ লক্ষ মুসলমান মারি ধুবাই লাগতেছে কোনো কিছু নাই, আল্লাহ যেন আমাদেরকে এক হওয়ার তৌফিক দেয়, সুন্নিয়াতে নবীর কদমে এক হওয়ার তৌফিক দেয়। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কোন বিয়াদবি, কয় না আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড়, আমার কাছে যদি উহুদ পাহাড় মনে হয় রে আমার উম্মতে হাত সহ্য করতে পারবে, তুই ইয়া রাসূলুল্লাহ কি করা, আমার নবী গাজরাইল তোর কাছে একটা অনুরোধ, তোর কাছে একটা একটা আজরাইল নবীর কদমে হাত দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে অনুরোধ করেন না, তো কি করতাম, আদেশ করেন, সুবহানাল্লাহ, হুকুম করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন, বলেন তুমি মনে আমরা গোলাম তোমার দয়ায় কি না পাইলাম, ওগো তোমার রহমতের বন্টনে যেন ওদি দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি হুকুম করেন, আদেশ করেন, অনুরোধ করেন না, সুবহানাল্লাহ, আমার নবী কান্দা কান্দা কয় আজরাইল হুকুম বলো অনুরোধ বলো, যাই তুমি বলো না কেন, যেই হাতটা আমি সহ্য করতে পারি নাই এই হাতটা আমার উম্মতের বুকে দিও না, এবার আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ দিতাম না আমি মানলাম দিতাম না, নবী গো এই হাতটা যদি আমি না দেই তা আপনার ইমানদারের উম্মত, ইমানদারের উম্মতের রূহ আমি কেমনে নিব, আমার নবী কয় আজরাইল হাত দেওয়া ছাড়াও রূহ নেওয়া যায়, আমার আজরাইল কয় নবী গো আমি তো জানি না, আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না গো হাত ছাড়া আবার কেমনে রূহ নিব সেটা তো আমি জানি না গো, আমার নবী কয় আসো আজরাইল ইমানদারের রূহ কেমনে নিবা আমি নবী তোমারে শিখাইয়া দে, আমার নবী আজরাইলের ওস্তাদ, জিব্রাইলের ওস্তাদ, বাদাম না মৌলবী কো জিব্রাইল বেলে ওস্তাদ, আলহামদুলিল্লাহ, হায় 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 রে আজরাইল আইও উম্মতের রূহ কেমনে নিবা শিখাই তোমার, এ নবী অশিক্ষিত, এ নবী অশিক্ষিত, ইলিটারেট, আমার নবীরে গালি দিচ্ছে, নবীর সামনে হবাসার হচ্ছে, এদেশে কোনো মামলা নাই, মুকদ্দমা নাই, গ্রেফতার নাই, আর যারা আমার নবীকে গালি দিল তাদেরকে নূরে বাংলা গালি দিছে, নূরে বাংলাকে অ্যারেস্ট কেন, মা কথা কয় না, আরে মিয়া ইমানদার নবীর দুশমনকে গালি দিবে এটা আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবিলা, আল্লাহ তো গালি দিচ্ছে দুম নবীর দুশমনকে, কথা কোন ঠিক কি, আল্লাহ কয় গাইল্লা রে গাইল্লা নামাজের ভিতরে গাইল্লা, তো নূরে বাংলা তো না মাহফিলে গাইলেছে নামাজে তোর গাইল্লা, আল্লাহ কয় গাইল্লা নামাজের ভিতরে গাইল্লা, আল্লাহ নবী কয় কেন, কয় নামাজের ভিতরে যখন আমার ইমানদার দুশমন রাসূলকে গালি দিবে আমি খোদার কুদরতি করে যা ঠান্ডা হবে, আল্লাহ কয় আপনার উম্মতদেরকে বলেন লাহাব সূরা দিয়া যেন বেশি বেশি নামাজ পড়ে, লাহাব সূরা দিয়া যেন বেশি বেশি নামাজ পড়ে, নবী গো লাহাব সূরার ভিতরে আবু লাহাবকে গালি দিচ্ছে কে, আরো জোরে কল, আল্লাহ, আবু লাহাব কি আল্লাহরে গালি দিছিল, আবু লাহাব কইছে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমার নবী কিচ্ছু কয় না, আল্লাহ কয় তুই ধ্বংস হও, জোরে কল ঠিক কি না, ইমানদার নবীর দুশমন যারা রসুলকে গালি দিচ্ছে কোনো মামলা নাই, কোনো মোকদ্দমা নাই, নূরে বাংলা গালি না, মা কথা কন প্রশাসনের কাছে বলবো
দৃষ্টান্ত দেখেন, কারা কারা দেশের পক্ষে, কারা কারা স্বাধীনতার পক্ষে, কারা বিপক্ষে, আমরা আলোচনা শুনেন, ইউটিউব দেখেন, আলোচনা দেখেন, তোই তো বুঝিয়ে বুঝিয়ে এটা ওলি আল্লাহর দেশ। আমার প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করে আমি বলবো বাবা এগুলা ছেড়ে দেন, আসেন আমরা এক প্ল্যাটফর্মে আমার নবীর কদমে আসি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আমিন। নূরে বাংলার জীবন সার্থক, নূরে বাংলা তো আর দুনিয়ার সম্পদ দুনিয়ার দ্বন্দ্বের জন্য জেলখানা জানো, আমার নবীর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে আছে, আমার আল্লাহ তার জামিন হবে, কথা কোন ঠিক কিনা? আরে মিয়া জেল জরিমানা পুরুষ লাগবে ঠিক, মা কথা কোন ঠিক, তো নূর বাংলা কি পুরুষ নেবে ওডি অসুবিধা? আল্লাহ যেন আমার নূরে বাংলাকে অতিশয় আমার নবীর মহাব্বতে দয়া করে। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আমার নবী, ডাক দিয়া কাজরাইল আইও আইও, আমি তোমারে শিখাই দিই। এবার আল্লাহ কয় আর রহমান, কার ঘোষণা এটা? আল্লাহর। জোরে বলেন আর রহমান। আল্লাহ মাল খালাকাল, আল্লাহ কয় আমি মহান শিক্ষক। সুবহানাল্লাহ কর না, আল্লাহ কেমন শিক্ষক? আমার নবী ছাত্র, ছাত্র কে? জোরে কর নবীজি ছাত্র। এবার শুনেন, শিক্ষক যদি বুদাই হয় ছাত্র কি তৈরি বুদাই, আর শিক্ষক যদি মহান হয়, এবার আমার আল্লাহ কেমন শিক্ষক এটা আমরা বিচার করেন। জোরে বলেন কেমন শিক্ষক? তাহলে আমার নবী মহান, ছাত্র শিক্ষা দিছে কোরআন। আল্লাহ কয় নবীরে কোরআন শিখাইছে, মোল্লা কয় নবী শিখে না, আলিফ বাতা পারে না। আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? তো খোদারে জিজ্ঞাসা করি, খোদারে তুই কি শিখাইলি তোর বন্ধুরে? দুনিয়ার মৌল অভিযোগ করতে দিলে শিখাস না? ও আল্লাহ, তোমার বন্ধুরকে আলিফ বাতা শিখাও নাই? খোদা কো খালাস বলস কি বান্দা, ও মা হুয়া আলাম গায়বি দে জানি, আমি বখিল না, আমি কৃপণ না, ওয়াল্লাহ মাকা মা লাম তাকুম তালাম, আমি যাহা যাহা জানি আমার হাবিবকে সব শিখাইছি। ঘোষণা কা? আল্লাহ। তাহলে আল্লাহ আলিফ বাতা পারে না? আল্লাহ পারলে নবী পারে? পারে মা কথা কয় না? পারে। যদি নবী না পারে আল্লাহ পারে? আল্লাহ কো আমি যাহা যাহা জানি কিছু বাকি নাই, সব নবীর শিখেছি। সুবহানাল্লাহ। হায় 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 রে, দাদি কে মৌলবি কয় কি তার? এবার দেখেন আল্লাহ জ্ঞান ভয় দা করে, এজন্য আল্লাহকে কেউ জ্ঞানী করবেন না। আল্লাহকে জ্ঞানী করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ জ্ঞানী তো অমুক মিয়া, জ্ঞানী এই বেড়া, জ্ঞানী ফিশাব, জ্ঞানী জালালি, জ্ঞানী অমুক। কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, বেড়া কি অজ্ঞানী? কিতা এ বেড়াও জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, এটা না শিরক? আমার কথা কয় না? তো আল্লাহ কি? আল্লাহ হচ্ছে জ্ঞানের মালিক। আল্লাহ জ্ঞান হয়দা করে, একশো টুকরা করে, এক টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে, আর কত টুকরা আছে? আরে এক টুকরার দ্বারা বিজ্ঞান, কম্পিউটার, ইঞ্জিনিয়ার, বুয়েট, রেলগাড়ি, বাস গাড়ি, মোবাইল ফোন, আইফোন, জালালি, তাহিরি, জিহাদি, মাদানি, আজারি, সাদানি, আলু, ডাল, গোলাপ ফুল, জবা, টিফিন বাক্স যা আছে, মাই ফ্যান্ডেল সব কয়বা? ঘোষণা গা কথা কন যা আছে আল্লাহ কয় পৃথিবীতে যা আছে কয়বার? আলেম, গাউস, কুতুব, ওলি, ফির, দরবেশ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যা আছে কয়বার? আল্লাহ জ্ঞান ফয়দা করে, একশো টুকরা করে, এক টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে, করে 99 টুকরা গান আমার নবীজিরে করেন দান, ওর 99 টুকরা গান নবীজিরে করেন দান, শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে সিল্লি নারে মানুষ দিলেন নবীরে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যারে
নিরানব্বই বাগানের মালিক বানাইল। এই নবীকে যারা অশিক্ষিত মুরুখ কইলে তারে কয়, আল্লাহর কসম দালালি বলে যাই, তার শরীর থেকে এক শিরিশ রক্ত নিয়া পরীক্ষাগারে পরীক্ষা কর রে, ইসরাইলে ইহুদিদের সাথে তার রক্ত মিল্লা যাইবা। যারা আমার নবীর সামনে কটূক্তি করে, যারা রাসূলুল্লাহর রিসালাতের সামনে রিসালাতের সামনে বেয়াদবি করে, এক মৌলবী কয় রিসালাত নাকি ফালতু, আল্লাহ রিসালাত ফালতু হলে তাওহীদ ফালতু, কারণ রিসালাত হচ্ছে তাওহীদের সাক্ষী, রিসালাত নাই তাওহীদের কোনো মর্যাদা। কত রাসূলুল্লাহর সামনে, তবে শুনেন আমরা কো কোয়াল বালা, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আরো এক ওয়াক্ত বেশি পড়বেন, কেন আমনগো মুখে দিজি আজে বাজে কথা আসে না, আসে না ওমা কথা কয় না, কারণ আপনারা তো নবীর প্রেমিক হইছেন, এই জন্য আপনারা গর্ব করবেন নামাজ পড়বেন, কথা কোন ঠিক কিনা। এরা ফিরের বিরোধিতা করে, আমরা নাকি ফির পূজা করি, তোর বেটা আমরা ফির পূজা করি না, আমরা ফিরের অনুসরণ করি, এত্তাবা করি, কথা কোন ঠিক কিনা, ফিরকে ভালোবাসি মহব্বত করি। আহ আফসোস, যারা ফিরের বিরোধিতা করে চোখ বন্ধ করে দেখো, এই পৃথিবীতে যত বুজুরগানে দিন আছে চোখ বন্ধ করে কয়েকজন বুজুরগানে দিনের নাম বলো, এরা কোনো না কোনো ফিরের মুরিদ, বা কথা কয় না, আপনি কার নাম কইবেন, আপনি কার নাম কইবেন, একটা বুজুরগানে দিনের নাম বলেন উনি কোনো না কোনো ফিরের মুরিদ, তাহলে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দে বলেন আমিন। বুঝাল আলী সামান্য তো ডিগ্রি নাই, আপনি কেমনে বুঝলেন, আরে আল্লাহ আল্লাহ নবীর চিনতে ডিগ্রি লাগে না, আমরা দেখেছি আগত বিগত জীবনে যারা এই রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করছে সব ডিগ্রিধারী শয়তান। আমার আল্লাহ কয় নবীর পরে যদি কোনো ডিগ্রি থাকে সেটা শয়তানের, নবীর পরে যদি কোনো এলম থাকে সেটা কার, নবী সিনসিনি চিনে না, চিনে না, চিনে না, চিনে না, শয়তানের সিনসিনি নবী না, তবে একটা শয়তান সিনসি, শুনেন শুনেন, মিন শাররিল ওয়াসওয়াস ছিল খান্নাস, খান্নাস দুই প্রকার, একটা জিন একটা মানুষ। পৃথিবীতে যখন আপনি জন্ম নিছেন আপনার লোক একটা শয়তান জন্ম নিছে, আপনার সাথে সাথে প্রত্যেকের সাথে একটা শয়তান আল্লাহ দিয়েছে, নবীর লোকও গালিছে আল্লাহ আল্লাহ, তো এটা যে যেমন তার লোক দিতে তেমন, নবীর লোকের গাও বড় জ্ঞানী, তো আল্লাহ নবী কয় শোনো সবার লগে আছে, তবে আমার গা কালকে রাইতে আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে রসুলের মহব্বতে কবুল করে। খারাপ লাগছে সামনে গো কি সামনে যাইতে আমার টু কটা বাজে বা না বেড়া ওই বাবা দেখা ভালো গেছে, শোনেন আমার কালকে সিলেট যাইতে ঘুমাইতে, এই জন্য আসলে আপনারা অনুষ্ঠান কনসার্টের অনুষ্ঠান করছেন, এটা একদিন ভিন্ন দিন করতে ওগা বক্তারা আটটা বাজে দিতেন, নটা সাড়ে নটা আমার দিতেন, যতক্ষণ করতে এত রাত্রে প্রোগ্রাম করি আমরা তো বেড়া জীবন কথা বলছি না, তিন ঠিক করে খাইতে পারি না, যাক তারপর অসুস্থতার কথা তো কয়ে লাইছি, আরো কতক্ষণ আছি, আপনারা আছেন না, আল্লাহ যেন আমাদেরকে রসুলুল্লাহর কদমে কবুল করে, জোরে বলেন দালালি সাহ, আমনে কেমনে দেখেন এরা তো দেখে না, এরা দেখবো কেমনে এরা তো কানা। আচ্ছা আমনে গো চোখ কয়টা, জোরে কন, আমনের কানা হাতে গো চোখ দুইটা, কার কি শক্তি, শক্তি একটা নেই, সবাই চোখ কড়া, তো দুই চোখ ওয়ালা যদি কানা হয় আমাদের তো কানা, এবার বলবেন দালালি সাহেব আমাদের তো দুইটা না, সুন্নি আলেম যারা নাইবে নবী যারা আল্লাহর ওলি যারা তাদের চোখ দুইটা না রে, তাদের চোখ সাইটটা কড়া কড়া কড়া, ওরে চর্ম চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খুলে, ওরে মুর্শিদ রূপটি সামনে দৌড়ে নবীর রূপটি সামনে দৌড়ে প্রেমের খেলা খেল না, কইতাম নি কইতাম নি, কাইল্লা কইব গান কইছি নাই বান গান না দিছি, আমার কথা কন, ওরে দমে দমে কর জিকির আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, দমে দমে কর জিকির, কথা কন ঠিক কিনা, এরা এই
শোক পাইবো কই? এই শোক পাইবো তো, পাইতে হলে আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। জালালি কয় রে হাসান যে মুর্শিদ শাম নে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। ঠিক কি না? মানে এরা তো ফির মুর্শিদে মানে না, তার গুণ নাই, কারণ শোকের গুণ হলো সবচেয়ে বড় গুণ। আমার কথা কয় না, অন্ধ সে কিছু দেখে না, কানা মানে অন্ধ না মানে কিছু কিছু দেখে। আমার কথা কয় না, অন্ধ কিছু দেখে না। সবাই বলেন অন্ধ কিছু দেখে না, কানা কিছু দেখে। আরেকটা আছে, কইতাম নি টেগরা আছে, অন্ধ কিছু দেখে না, কানা কিছু কিছু দেখে টেগরা, একটারে দুইটা দেহে। তোমার কথা কয় না, দেখবেন কোন টেরা লোক যদি আমরা লোক কথা কয় আমরা কোনো লাইভ পাঠাবো না আলো। এই জন্য আমি মাঝে মধ্যে কই যে দেখি কানার হাড়ে বাজা। আমরা বালাম রেলঘাট আছে, স্টেশন আছে, কানা ল্যাংরা খোরা আতুর বদুর বোবা সব একসাথে। ওরে বোবা যেমন স্বপ্নে দেখে মনের কথা মনে রাখে রে, ঠিক না? এই ছিল তোর মনে রে, ফতের কাঙ্গাল করলি তুই আমারে, জালালি দেশের বাগির করলি তুই আমারে। ল্যাংরা কানা বদির খোরা যা আছে সব একসাথে ভিক্ষা করে, এদের একটা সংগঠন আছে। আমি ছোট করতেছি না মাগো, এরা কার সৃষ্টি? ভালোবাসবে যারা ল্যাংরা কানা বদির, এদেরকে ভিক্ষা দিবেন, এদেরকে ভিক্ষা দেওয়া যায়। আমার নবী কইছে কথা কোন দেখে। কিন্তু কিছু আছে, আমি কুমিল্লার আশা বলতে স্টেশন আছে, এতে কানানো আমি চিনি তারে আমি এমনি সাহসে ভিক্ষা করি। এক কানা কয় আরেক কানা রে, আমার কথা কয় না কয়, তো কি কয়? কানা তো দেখে না কয় সান্দের আলো রে, ঠ্যাং ল্যাংরা কয় লাতি দিব, হাত নাই কয় থাপ্পড় দিব, তো কি কয়? এক কানা কয় আরেক কানা রে, চল রে এবার টঙ্গির তুরাক তীরে। আমি টঙ্গির বিরোধী নই, আমি তাবলিগের বিরোধী নই। আপনি একসবার তাবলিগ করেন, আপনি তাবলিগ করে যদি আপনি আল্লাহ ভান রসুল ভান আর ক্ষতি আছে? আমি কেন বিরুদ্ধে কম? তবে কোরআন সুন্নার বাহিরে যদি আপনি কিছু কন, এটা আর মানতে ভাইতাম একসবার। আপনি চিল্লা দেন মসজিদে মসজিদে যান, আমার ক্ষতি নাই, মসজিদ কোন আমার ঘর না, মসজিদ কার ঘর? আমি যদি হইতাম আমার ঘর আমরা জায়গা দিলাম আপনি? আমার কথা কয় না, আপনি আল্লাহর ঘরে জায়গা নিছেন, এটা আল্লাহর ব্যাপার। আপনি যদি আল্লাহর মেহমান হন, আল্লাহ মেহমানদারি করুক, আমার অসুবিধা আছে না। কিন্তু তখন দুঃখ হয়, কি দুঃখ হয় কি দেখেন, কোরআন খুলেন হাদিস খুলেন, এ মৌলবী সব নোট করেন, কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত আওতাত নুহুত হিকমত মানতিক ফাসাহাত সরব সৈয়দ আলেম বলতেছে, বাংলাদেশের কোথাও যদি বাইতুল মুকাররম থেকে, আপনাদের বাইতুল ভালা নেই, জমিয়তুল ভালা দুইটা জাতীয় মসজিদ দেশে, এরপরে ছোটখাটো বহু মসজিদ যেখানে ফরেন, মুফতিদেরকে জিজ্ঞাসা করেন এক এক রাকাতে বাংলাদেশে এক হইতে 700 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরতে আছে, ফতোয়া দুরুল মুক্তারে আছে, রুদুল মুক্তারে আছে, স্বামী কিতাবও আছে। এটা হলো কোরআন হাদিসের মত। এবার দেখেন কেউ যদি ইসলামের প্রথম কাবা বাইতুল মুকাদ্দিসে পড়ে, আমার নবী কো তার এক রাকাতে 25,000 রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এবারে কেউ যদি আমার নবীর মসজিদ মসজিদে নববীতে পড়ো, হাদিস আছেন না নবীর মসজিদে যদি কেউ এক রাকাত পড়ো, আল্লাহর কসম তোমার 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কয় রাকাত? 50। এবারে কেউ যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, যখন আজান হয় তখন তাওয়াফ কি হয়? বন্ধ হয়। এই খানায় কাবা সামনে রেখে এই তাওয়াফের জায়গায় যারা নামাজ পড়ে হেরেমের ভিতরে, আল্লাহ রাসূল বলতেছেন এক রাকাতে 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। জোরে কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এবার আমরা কোন চট্টগ্রামবাসী খুলশীর সাধারণ মানুষ যারা আলেম না আমরা উত্তর দেন আল্লাহর কাবার উপর আর কিছু আছে নাই জোরে বলেন নাই কি বাজান কাবার উপর কিছু আছে নাই আছে টঙ্গি বইয়ের মধ্যে লেখি রাখছে এক রাকাত 49 কোটি রাকাত যেটা কোরআনে নাই হাদিসে নাই এটা মানতে পারতাম না জালালি সাহেব কি কথা বললেন বাংলাদেশে 700 বাইতুল মুকাদ্দেসে 25,000 নববীতে 50,000 খানায় কাবায় 1,00,000 কেউ যদি টঙ্গিতে তুরা গিয়ে আসা এক রাকাত পড়ো আল্লাহর কসম 49 কোটি রাকাতের সওয়াব জোরে কইতেন না এত সওয়াব কই রাখবে দুঃখ তো সেখানে গ্রামের মানুষ জাল মারে না আমরা কি জাল কোন কুনি জাল জাই জাল সিধা জাল তো জাল মারতে গেলে কেউ কি লাইলো যায়নি ইটা না দুলা কিটা দুলা একটা ভিতরে 100 মন আটবো 49 কোটি মন আটবো এবারে খেয়ে একটা দিছেন একারে 49 কোটি মন আছে বোয়া রাখবেন কো এবার নবী কয় কি আল্লাহ কয় কি আমার নবী কয় ইমানদার রে তুই আমার পাগল আমি তোর পাগল ওরে যে যাহার ভালোবাসে সে তারে বলে না যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিকে মরে গ দয়াল প্রেম তাহ মরে না কথা কোন ঠিক কিনা আমার নবী কো তুই আমার আমি তোর এর ইমানদার শোন ইমানদারের জন্য এত বেশি সওয়াব লাগে না আমার আলেম সমাজ নোট করো আমার নবী বলতেছেন আখলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিল ইমানদারের জন্য অল্প কদ্দু যথেষ্ট আর এত আমল রাখবা কই এত সওয়াব রাখবা কই আল্লাহ কয় আমালাতুন নাসেবাতুন তাসলা নার আলিয়া সোজা সুজি যাইব ছেড়ে দেন এবার দেখেন দুলা লইয়া গেছেন তলা নাই কি নাই তলা নাই ওরা ঘরের মাল সব লুইটা নিল আছে এ নায়ক সুরে রে কি কইতাম নি না ফার্ম আর দিয়েন না বেটা ফার্ম দি তাহিরি রে করে জেল মামলা মর্দম আমার তাহিরির কথা কোন ঠিক কিনা আমার তাহিরি একটা সুন্নিয়াতের তারুণ্যের একটা প্রতীক দোয়া করবেন নামাজ পড়ি সুন্নি জামাতের মধ্যে একটাই বা যার নাম শুনলে লক্ষাধিক লোক হয় তার জন্য নামাজ পড়ি পড়ি আপনারা করেন না করেন আমি করি তোমার কথা কয় না এই আমাদের মধ্যে তো দোয়াটা নাই এই জন্য আমরা উঠতে পারতেছি একজন উঠতে লাগলে সাতজনে নামাই না তোমার কথা কয় না আমরা দেখেন হেফাজত ইসলামের তারা একজনকে মানে আমার কথা কয় না সারা বাংলাদেশে যত কমি মাদ্রাসা আছে মুরব্বি সাহেব মানে আহমদ শফি সাহেব আপনারা কারে মানে কারে মানে এই জন্য আপনারা মাইক দিতেছেন এখন এখন আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় কয় বড় সে আর বড় যদি হতে চাও ছোট হও তো তোমার কথা কয় না এই আমাদের মধ্যে ঐক্যতা নাই এই জন্য আমরা আসলে বলে আমরা কিন্তু সংখ্যায় কম না প্রমাণটা দেখেন বান্দার শরীফের তারা কথা আগো কোটি কোটি মুরিদ কয় নি আটরশির তারা কথা আগো কোটি কোটি মুরিদ কয় নি স্যার সিনার তারা কথা আগো কোটি কোটি মুরিদ কয় নি এইভাবে বাংলাদেশে দরবারে অভাব আছে নি তো মানুষও তো আছে 20 কোটি এবার হিন্দু আছে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে না তো তো সব তো বীরের মুরিদি তা আপনারা এত সংখ্যা কম কেন একতা নাই এই জন্য আল্লাহর তরফে কদমে হাত দিলাম কিলো কাল ছেড়ে দেন হিংসা বিভেদ ভুলে যান একটু এখন একটা লাড়া দেন দেখবেন যে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে যে জুলুসটা হয় এখানে কিন্তু শুধু সব তাহের সাহেব হুজুর তৈয়ব সাহেব হুজুর মুরিদান না
কথা কোনা কা যারা রাসূলুল্লাহর পাগল সব হাজিরা দেয় কি এমন একটা মিলন মেলা যদি ঢাকাতে করতে পারে তুই সারে আমার কথা কোনা কা হবে তবে হইয়া যায় তো বহু আগে যদি আমার ফারুকী হুজুর থাকতো কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আমার নবীর কদমে কবুল করেন আমিন ওই তো ন কারণ যেন যাইবা মাইর খাইবা এটা নবী কই গেছে এক জীবন ওই তো ন শুননি কইবা তো পাহাড়ে যাই জবা করব দিন আসতেছে কারণ ইমানদার থাকবে না ইমানদার থাকবে না মানুষ কি ইহুদি হয়ে যাবে না মুসলমান থাকবে লেকিন ইমান হারা হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আর যখন ইমান হারা হয়ে যাবে তখন ইমাম মাহদী আসবে এই জন্য সুন্নিয়াতের সংখ্যা দিন দিন কমতেছে কমতেছে আপনার মুখে দিয়া কোন রাসূলুল্লাহর সামনে বিয়াদবি আসে না আরে বেটা নামাজ রোজা যাই করলি তোর নামাজ দিয়ে আল্লাহ হাক গাইতো না তুই হইলো তোর লাভ না হইলে তোরে লস কিন্তু আমার আল্লাহ কয় দেখি কে কে আমার নবীকে ভালোবাসে এই জন্য মদিনায় যাওয়া আল্লাহ নবী ফরজ করে নাই অনেকে কয় মদিনায় যাওয়া হজের কোনো অংশ না কথাটা হক কিন্তু মদিনায় যাওয়া হজের কোনো অংশ না কিন্তু হজে যেমন মিনা বাজার যে তুইব ফাতর মার তুইব আরাফায় যে তুইব হ্যাঁ বলছিল কি আরাফায় মাগরিবের নামাজ কেন কেন ছাড়ে এই মাগরিবের নামাজ আরাফায় যাইয়া আজান হবে কে যদি আজান দি জানো আজ মুসলমানই থাকতো না কেন আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ কয় নবী গো আপনার কর্ম আপনার উম্মতের জন্য ধর্ম আল্লাহ একটা আইন জারি করলেন ইও দেরি হয়ে যাবে তো কইতে কোন কোন বলেন বলেন ফজর ফড়বেন নি হ্যাঁ ইনশাআল্লাহ এখানে আমার এলাকার বহু মানুষ আছে আমার এলাকার বহু মানুষ লাখ সাবের আছেন ইগো ওরে বাবা মারাবা মারাবা শোনেন আমরা শুধু আপনাকে সি ডাঙে দাম ন আলহামদুলিল্লাহ আমগো এলাকা তো নাম শুনলে হাজার হাজার লোক জিজ্ঞেস করে আল্লাহ আইন করলেন বন্ধু আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে কি করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজখ ঘোষণা কার এবার আল্লাহর কথা হিরাও আচ্ছা আল্লাহর উপর আর কিছু আছে আল্লাহ কয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজখে জ্বলতে হবে কাজা করলে কাজা তো বুঝেন মানে ধরেন না জোর ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ ওমা কথা কোনা কা ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে এই ওয়াক্তর ফরে যদি কেউ পড়ে এটা নো কিতা এবার আমরা চিন্তা করেন যে কাজা তো দূরের কথা জীবনে এ মুফতি সাহেব মুয়াদ্দি সাহেব দালালি সাহেব মাদানি সাদানি আজারি তোমরা নিজের বিচার করো আগে এক ওয়াক্ত নামাজ যদি ছাড়ি দিছো সাত বছরের পরে তো এটার লাইতো বেটা দুই সারান্ন কাজা যদি হয় এটার লাইতো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজকে ফুড়িয়ের পরে আয় কথা কোনে কি আমল ও কি আমল ফেরেশতার মতো আমল এবার দেখেন আল্লাহ কি কয় দেখেন আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন ও বন্ধু আপনার উম্মত যদি এক ওয়াক্ত কাজা করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নবী তো বেজার হয়ে গেছে কারণ নবী উম্মতের পাগল পাগল আমার নবী খায় না ঘুমায় না আমার নবী কয় মাবুদ এত বড় শক্ত বোঝা আমার উম্মতের মাথায় সাফাইও না আল্লাহ কয় কেন আমি নবী দেখতেছি কাজা ন আমার উম্মত নামাজে ভরতো না আমার কথা কোনো কদল ফুসছে আসার নামাজ মুসলমান ওয়াক্ত হইতেছে আমার উম্মত কাজায় তো দূরের কথা নামাজ তো হতো না তো কাজায় করলে যদি এত বছর দোজখে জ্বলাও না ভরলে জানি তুমি কি করবে তিন মাস কয় মাস এই আইনটা সাবেক ছিল তো তিন মাস পরে হজ নবীজির লগে দুই লক্ষ সাহাবী কত দুই লক্ষ দুই লক্ষ সাহাবি মাগরিবের টাইমে আজান দিছে নবীজি কে সবাই শোনেন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার মানেন নি বলে একদম জবান জীবন আমাদের কদমে দিব সাহাবীরা দিতে প্রস্তুত না বলে জীবন দাম লাগ দেন কেউ এখন মাগরিবের নামাজ পড়বেন না বাবা নমস্কার নবী কে খবরদার নামাজ পড়লে নবী ভাইটা না সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ ছাড়তে পারি নবী ছাড়তে পারবো না আল্লাহর নামাজ ছাড়ি দিলাম কিন্তু আপনার সাথে বলতাম এবারে মাগরিবের নামাজ নবী কাজা ন ছাড়িয়ে দিছে আমি এবারে আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ
তোর ফতুয়া হইলো, ও খোদা তোমার ফতুয়া হইলো কাজাই করলে দুজক, এখন তোর বন্ধু শুধু কাজাই ন ছাইরা দিছে, এখন মাসলা কি? আমার আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি মনে আপন ভেবেছি আপনার ছবি বাসে গই অন্তরে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি বুঝি যে আপনি আপনার উম্মতের জন্য দয়াবান, আমার আংটা আপনার উম্মতের জন্য শক্ত হইয়া গেছে, এখন আপনি যে নামাজ ছাড়া দিলেন, খোদারে তোর বন্ধু যদি দুজকে যায়, খোদার মাসলা দুজকে না নবীজি, কি খোদার আইনে নবী কিটা দুজকে, এক একের পরে দুই, আচ্ছা একের ভিতরে কি দুই আছে নাই, দুইয়ের ভিতরে এক আছে না, দুই টাকারে যদি ভাঙাও আছে নি, লাইলাহা ইল্লাল্লাহ বলো, লাইলাহা ইল্লাল্লাহ বলো রে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহ বলো, ওরে লামালি পর বেদের কায়া খোদা জারে দিল ইশকের ছায়া, ওরে তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহ বলো। দেখা যা, ধরা যা, বুঝা যা, কিন্তু এই ফুলটা দেখা যায় ধরা যায় বুঝা যায়, এই ফুলের ভিতরে একটা জিনিস আছে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না, নাকে নিলে বুঝা যায়, এরে এই ফুলটা সকার, এই ফুলের ভিতরে একটা জিনিস আছে নৈরাকার, আমার কথা কয় না, আমার আল্লাহ হলো নৈরাকার, আমার নবী হলো সকার, আমার নবী দেখা যায় আল্লাহ দেখা যায় না, গোলাপ ফুল দেখা যায় গ্রাম দেখা যায় না, আল্লাহ দেখা যায় না নবী দেখা যায়, এরে আল্লাহর ভিতরে নবী নাই গ্রামের ভিতরে ফুল নাই ফুলের ভিতরে গ্রাম, মুহাম্মাদের ভিতরে আল্লাহ বিদ্যমান, ফুলের ভিতরে গ্রাম আছে, নবীর ভিতরে আল্লাহ আছে, গ্রামের ভিতরে ফুল নাই গ্রামের ভিতরে ফুল নাই, আল্লাহর ভিতরে নবী নাই, কথা কোন ঠিক কি না, প্রমাণ হইয়া যায় আমার আল্লাহ নৈরাকার, নবীর ভিতরে আল্লাহ বিদ্যমান, ও খোদা এবার তোর মাসলা তোর বন্ধু তো দুজকে যায়, এবার জালালির প্রশ্ন হইলো খোদা রে তোর মাসলা তোর বন্ধু যদি দুজকে যায় তুমি খোদা থাইবারে কোথা, কারণ তোর ভিতরে তো তোর বন্ধু নাই লেকিন তোর বন্ধুর ভিতরে তো তুই খোদা আছো, আমার কথা কর না, এবার আল্লাহ আমার কথা মিয়ান নাই, আমার কথা আমি আর আল্লাহকে উদ্ধার করলাম, বন্ধু আমনেরটা চালু করলাম, এখন থেকে এই কর্মটা ধর্ম বানাইলাম, আরাফার ময়দানে আমনের ইমানদার আইয়া আজান দিব লেকিন নামাজ পড়া যাবে না, এই এটাকে আমি কর্মটাকে ধর্ম বানাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আজান হবে আরাফাতে কোনো মাগরিব হবে না, মুজদালিফায় যাইয়া এশার সাথে যদি কাজায় করে কাজায় ন আদায়ের সওয়াব দিব, আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, জোরে কইতে না সুবহানাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া, আমার নবী ডাক দিয়া কয় আজরাইল আসো, ও আজরাইল আসো, আমি ইমানদারের রূহ কেমনে নিবা আমি শিখাইয়া দেই, জোরে কর সুবহানাল্লাহ, খেয়াল আছে নি এখান থেকে ছাড়ছিলাম, খেয়াল আছে আমার আজরাইল, আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুর লগে বেয়াদবি করিও না, খেয়াল আছে রে আপনার গো, এবার নবী কয় আজরাইল কান্দো না আসো আমি তোমারে শিখাইয়া দেই কেমনে আমার উম্মতের রূহ নিবা, আমার নবী ডাক দিয়া কাজরাইল তো
তোমার এই হাতটা আমার উম্মতে সহ্য করতে পারবে না। ও আজরাইল, তুমি আমার উম্মতের কাছে যাইও, তুমি যাইয়া তোমার হাতের মধ্যে আমার নবী, আমি নবীর নাম মোবারক লিখিও। জোরে জোরে, ও আজরাইল, ইমানদার যখন মরণের সময় হবে, যদি কালেমা পড়ে, আল্লাহর কসম ইমানদার যদি কালেমা পড়ে, আমার নবী ইমানদারের সামনে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবী মরণে আসতে পারে কি পারে না, এই ক্ষমতা দিছে কে? আমরা রহমতের নিদান কালে থাকিবেন নবী গো, আমরা রসিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যখন তুমি কালেমা পড়বা, আমি দয়াল নবী তোমার সামনে চলে আসব। আজরাইল রে, তুই যখন যাইবি, তোর হাতের মধ্যে আমি নবীর নাম লিখবি রে। আমার উম্মত যখন কালেমা পড়ব, আমি আমার উম্মতের সামনে চলে যাইব। এবার আমার উম্মত আমার দিকে তাকাইয়া তাকাইয়া কইব, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এর আজরাইল, আমার উম্মত আমার দিকে তাকাইয়া থাকব রে। ওরে আম্মা জুলেখা বলে ডেকে নবী ইউসুফকে দেখে, আম্মা জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, মেয়ের আঙ্গুল কাটলো, হাত কাটলো, টের পেল না, বাবা পেল না। হাদিসে পাকের বর্ণনা ঠিক কিনা? আল্লাহ কোরআনে সূরা ইউসুফের মধ্যে ঘোষণা দিতেছেন, একজন পয়গম্বরের রূপ এত সুন্দর, ইউসুফ নবীর দিকে তাকাইয়া একশোটা মাইয়া হাত কাটছে, কবজি কাটছে, খবর। এবার আপনারা কন, ইউসুফ নবীর রূপ বেশি না আমার নবীর রূপ? আম্মা আয়েশা ডেকে কয়, আমার মা আয়েশা ডেকে কয় মরণে, কখন কখন যদি আমার নবীর দেখা হয়, আমার মা আম্মা আয়েশা ডেকে কয় মরণে যদি আমার নবীর দিদার হয়। আজরাইল, কলিজা কাটলো, টের ভাবি না, বাবা ভাবি না। হাদিসে পাকের বর্ণনা কথা গন্ডি কিনা? রে আজরাইল, তুই কি কষ্ট দিবি রে? আমার উম্মতের সামনে আমি থাকবো, আমার উম্মত আমার দিকে তাকাইয়া থাকবো, আমার ভিতরটা একবার যদি দেখানো যেত, নূর নবীকে ভালোবাসি বাসি যে কত, ঠিক না? আমার নবী মরণে থাকবে, ইমানদার এইভাবে তাকায় থাকবো। আজরাইল, আমার উম্মতের দেহটা নবীর পাগল, উম্মতের চোখটা নবীর পাগল, এই জন্য জালালি মাঝে মধ্যে বলি বলি, দেহ মন বলে নবী নবী, কথা কন ঠিক কিনা? এবারে যারা বেশি বেশি নবী নবী করে, একদল তাদেরকে বেদাতের ফতুয়া দেয়, শিরকের ফতুয়া দেয়, ঠিক কিনা? এরে তারা কেন নবী নবী করে? সুন্নিরা জালালিরা কেন নবী নবী করে তোমরা জানো না? শোনো, আমার আল্লাহ নবী নবী করে। আমি আমার উম্মতের সামনে থাকবো, আমার উম্মত আমার দিকে তাকাইয়া থাকবো, দেহটা নবীর পাগল, চোখটা নবীর পাগল, হাতটা নবীর পাগল, তোর হাতের মধ্যে যখন মুহাম্মদ লেখা দেখবো রে, এই হাতটা আমার ইমানদারের বুকে রাখিস না, বুক থেকে এক হাত উপরে রাখবি, তোর হাতের মধ্যে আমি নবীর নাম লিখবি, চোখটা নবীর দিকে তাকাইয়া থাকবো রে। তোর হাতের মধ্যে যদি মুহাম্মদ নামটা লেখা দেখে রে, আল্লাহর কসম ইমানদারের রুহটা তোর হাতে সইলা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এইভাবে আমি ইমানদারের রুহ নিব আপনার কাছে, আমি আমি হাজিরা দিলাম, আমি কোন আমি গোলাম কবুল করলাম, আল্লাহর কসম আপনার ইমানদারের গায়ে আমি হাত দিতাম না। এবার আজরাইল, ও আজরাইল, সময় বইয়া যায়, তাড়াতাড়ি করো, আমি নবী রুহ নাও। এবার আজরাইল কান্দা কান্দা কয়, নবী গো, আমার এমন ক্ষমতা নাই। বলে কেন? কয় নয়নে দিয়া নয়,
পাগল করলেন বন্দের মন, এখন প্রেম জ্বালা জ্বলে গো অন্তরে। আমার এমন ক্ষমতা নাই, আপনার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি যদি আপনি দয়া করে দেন। যারা জ্বালাশে জানে রে মুরশি, যারা জ্বালাশে জানে। যদি আপনি দেন আমি নিমো, নাহলে এমন নবীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার। আপনি রুহু কয়টা জোরে কন করে ভাঞ্জা তনে পঞ্চ বেলা মানিল যেইজন, ওরে ফাঞ্জা তনে ফংস বেনা মানিল যেইজন, আমার নবীর হাতে হাত দিয়াছে পাইছে নিরঞ্জন। ওরে আমার বুঝমন, আমার নবীজির দরবারে কর আত্মসমর্পণ, কথা কোন ঠিক কিনা। এই জন্য তোমাদেরকে বলে দেই, তারা আমাদেরকে বলে তোমরা যে ফির পূজা করো, ফিরে কি বেহস্ত নিতে পারিব নি? তোমরা যে ফিরের কাছে মুরিদ হইছো, ফিরে কি বেহস্ত নিতে পারিবে নি? আপনারা কালকে বুকে হাত দিয়া বলবেন আমরা যে এই ফিরের কাছে বায়াত, এই ফির আমাদেরকে বেহস্ত দিবে। কারণ আল্লাহ কো ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আমি তাহের শাহ, আমি সৈয়দ সাবের শাহ, আমি সৈয়দ তৈয়ব শাহ, আমি জালালি, আমি বান্ডারি। আসলে মূলত আমরা নবীজির কাছে বায়াত। তোমার মত মুরশিদ যাদের আছে, আল্লাহ আমি যাকে পথ দেখাই, সরল পথ দেখাই, তারে আমার নবীর মতো একটা মুরশিদ দেই। তোমার মত মুরশিদ যাদের আছে, কার মত? নবীর মত। বলেন কার মত? বিপদ বালা তুচ্ছ তাদের কাছে, ঠিক না? তুমি যাকে চাও দ্বার খুলে দাও, তুমি যাকে চাও দ্বার খুলে দাও, বাগিচায় বরণ ধন্য আমি ধন্য শুধুই নবীর জন্য। বলেন ধন্য আমি ধন্য শুধুই তুমি ছাড়ায়ার কে আছে আমার, তুমি ছাড়ায়ার এত কাছে, কত কাছে? আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। তুমি ছাড়ায়ার কে আছে আমার, তুমি ছাড়ায়ার এত কাছে, অনন্য ধন্য আমি ধন্য শুধুই। আমি পারবো না আপনার গায়ে হাত দিতে যদি আপনি দেন। আপনাদের রুহু পাঁচটা, প্রত্যেক মানুষের রুহু কয়টা? আমার নবীজির রুহু মোবারক সাতটা। অনেক ব্যাপার সংক্ষেপ করে বলতেছি, আমার নবীজির একটা রুহুর নাম হলো রুহে সুলতানিয়াত। নবীজি নিজ হাত দ্বারা, নবীজির নিজ হাতে, নবীজির রুহটা আজরাইলের হাতে দিছে সুলতানিয়াত। সুবহানাল্লাহ, আমার হাতে দেন, আমার হাতে দেন। আল্লাহর নবী আজরাইলের হাতে দিছে দেরি রে, আজরাইল নিজের দিকে যাইতে গেছে। আল্লাহ আমি তো ডাবি যাইতেছি, আজরাইল তো বাবু আমি আদামানা নবী হইতে ইসারুহুল্লাহ নবীর রুহ আজরাইল নেন। আরেকজন নবী আছে ইদ্রিস, উনিও বেহেশতে আছে জিন্দা। ও খোদা নবী হক গাউস হক সবার রুহ নিছে কে? আজরাইল কে? আজরাইল। আজরাইল ডাক দিয়া কও মাহমুদ রে, জীবনে কত রুহ দইলাম রে, এত ওজন তো আমার কাছে কোন রুহ লাগে নাই। আমার আল্লাহ কয় আমার বন্ধু রুহ তো আর দরস ন রে আজরাইল, সরল মনে ফিরতি করিলাম আমার দয়াল মুর্শিদের শোনে।
সরল মনে ফিরিতি করিলাম নিষ্ঠুর দালালির অসনে, সে ভালোবাসা দিয়াও ফিরিতি শিখাইয়াও, ভালোবাসা দিয়াও ফিরিতি শিখাইয়াও, প্রেমসের মারে আমার বুকের মুর্শিদ তার জালাসে জানে। আমার আল্লাহ গজরাইল জীবনে যত রুহ দৈত্য শোন, আমার বন্ধু রুহ মুবারক যদি এক ফাল্লায় লয়, আমার বন্ধুর রুহ মুবারকের ওজন বেশি হইয়া যাইবা। এরা আজরাইল তাড়াতাড়ি দুরূদ ফর, কয়েকবার দুরূদ ছড়ি পড়া, বাম হাতে ফুদে, বাম হাতে ফুদিয়া একটা চোখের ফাতি বাইরবার আগে রে এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগ, এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগ। আজরাইল আমার নবীজির রুহটা লইয়া চোখের ফাতি মারিবার আগে আষ্টাটা বেহস্ত গুচ্ছে, আষ্টাটা বেহস্ত গুচ্ছতেছে গুচ্ছতেছে। আজ আল্লাহ কয় গোরস কেন, আমার আজরাইল কয় বাবু আমি ইল্লিনে গেলাম, আমি সিজিনে গেলাম, আমি জান্নাতের আনায় কানায় গুনলাম রে বাবু, তোর বন্ধুর রুহ মুবারকটা এত ভৌত পবিত্র, আল্লাহর কসম রাখার মতো একটা জায়গা পাইলাম না। ও খোদা, ইল্লিনে নাই, সিজ্জিনে নাই, ফেরদাউসে নাই, কোথাও নাই নাই, আমার আল্লাহ কার একটু গরস না গরি ছাস না। এবার আরেকটা চোখের ফাতি মারিবার আগে আশি হাজার আলম আতার বাজার জাত গুচ্ছতেছে গুচ্ছতেছে, নাই নাই নাই, আল্লাহ কাজরাইল গোরস কেন আমার বন্ধুর রুহুডারে আর কষ্ট দিস না। সময় কিন্তু এক সেকেন্ডে সাত ভাগের একবার, এ ক্ষমতা আছে নি আল্লাহ। ও আজরাইল আর গুরিস না রে, আমার বন্ধুর রুহুডারে কেন কষ্ট দেস। আজরাইল কান্দা কান্দা কয় বাবু আমি কি এমনি ঘুরি নাকি তুমি কেমন আল্লাহ, কেমন আল্লাহ, আল্লাহ কয় কি কসরে আজরাইল মানে কেমন আল্লাহ, তুমি আশি হাজার আলম বানাইলা, আটার বাজার জাত বানাইলা, বেহস্ত বানাইলা, তোমার বন্ধুর রুহ রাখার মতো একটা জায়গা কেন বানাইলা না। আল্লাহ কয় কসরে আজরাইল কসরে নাই নিরে নাই, আজরাইলে কয় বেহেশতে নাই, আরশে নাই, কুরসিতে নাই, লোহতে নাই, কলমে নাই, কোথাও নাই, কোথাও নাই, আপনার বন্ধুর রুহুডা এত পবিত্র রে মাওলা, রুহুডা রাখার মতো জায়গা নাই, আমার আল্লাহ খিরাজেল কসা নাই নি। আজরাইল কয় বাবু তো ওরে আলিফের উপর ফেস দিয়া আলিফ নাম মিম যোগ করিয়া দুই হরফে দুইটি নকতা খোল হরে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহু বলো, লাইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহু বলো। ওয়াজ করতে মন চায় না, দেশ ছাড়তে মন চায়, মরে যাইতে মন চায় রে, এমন নবীর সামনে বারে বার প্রত্যেক দিন কুফুরি হইতেছে, মুসলমান চুপ করে রয়েছে, কথা কন ঠিক কি না। আল্লাহ কাজেল কি দেখ নাই, আল্লাহ কা খোদা আজেল কা খোদা, যদি অনুমতি দাও আমি বলতে পারি, আমি তো সব গুল্লাম কিন্তু ফাইন একটা জায়গা আছে, আমার আল্লাহর হাওলা হাল্লা বলতে আজরাইল তাড়াতাড়ি ক কোনডা জায়গা, কোনডা জায়গা, কোনডারে আজরাইল আল্লাহ জানে না মা কথা কোন আজরাইল, আমার তোর সহ্য হইতেছে আজরাইল তাড়াতাড়ি ক, আমার হুকুমকে, আমার হুকুমকে বলবৎ রাখার জন্য, আমার হুকুমকে টিকাইতে আমি সত্য থাকার জন্য বন্ধু রুহ নিশ্চিত
তোমার বন্ধু দেখো জায়গাটা কোনটা? এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগ, এক সেকেন্ডের সাত ভাগের নিচে আবার দিয়েছে বেইমানেরা বলে নবী মরিয়া গেছে, বেইমানেরা বলে নবী এশার নামাজ পড়া যে সালাম দিছো না, মাঝে দিছো না, আস্তে দিছো না, জোরে দিছো, আজ গাজ গাজ গে আস্তে দাও নাই, জোরও দাও নাই, জোরও লোক করিম রে, আর আস্তে লোক করিম। আমার নবীরে নামাজে কেউ জোরও সালাম দেয় না, আস্তে দেয় না, মনে মনে আমার কথা কেন, আমি মনে মনে কি কই এবেটা শুনবুনি, এবেটা মনে কি কই আমি জানবুনি। আমার নবী কই উম্মত বাংলাদেশে এশার নামাজ পড়ছো মনে মনে সালাম দিছো রে, আল্লাহর কসম আল্লাহর কসম আমি নবী নিজ কান দ্বারা মনে সালাম শুনছি। কেমনে শুনছে? মনেরও কাছে আমার নবী আছে। আমি সিটাঙ্গে আসতে চাই না বাবুর জন্য, কারণ এটা আলহামদুলিল্লাহ এটা সুন্নিয়তের একটা মার্কাজ, চট্টগ্রাম আলেমের শহর, মিয়া আউলিয়ার শহর, এদিকে অভাব নাই সুন্নি আলেমের, জামিয়া তো সুন্নি আলেমের ফ্যাক্টরি। যদি হুজুর কামলার এই দুটো প্রতিষ্ঠান না করে যাইতো সুন্নি গোষ্ঠী তো দেখলো সেলিব্রেট হুজুর কামলার, যদি আমি হুজুর কামলাদের মুরুদ না, ওনার আওলাদের আসলো, ওনাদেরকে সম্মান করা ইমানদারের দায়িত্ব। এই জন্য বা তবে আঙ্গেন মাঝে মধ্যে জ্বালালি করো, আঙ্গেন মাঝে মাঝে আমার কথা কয় না, হার গুলের আর অঙ্গে গুজার দিগারা এক একটা ফুলের এক একটা গ্রাম, ওনার দ্বারা যেটা হবে আমার দ্বারা সেটা হবে না, আবার আমার দ্বারা যেটা হবে ওনার দ্বারা সেটা হবে না।